Buongiorno a tutti dall'ospedale. Last কিছু ভিডিওতে সবাই বলছিলেন হসপিটালের এক্সপেরিয়েন্সটি শেয়ার করতে বা পুরো জার্নিটি যেন আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আপনাদের কথা রাখতে যেয়ে আসবার প্রশ্নের উত্তর দিতে যেয়ে আমার পেজের একান্ত থিম হয়ে যাচ্ছে প্রেগন্যান্সি টাইম। তাই আজকের ভিডিওটা বেশি লং করব না, পুরো হসপিটালের এক্সপিরিয়েন্সটি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। সো হসপিটালে আসার পর থেকে কি কি হয়েছে এবং কি কি ভুল হয়েছে, কি কি করণীয় আছে সেটা। কিন্তান্ত একটি ইকোগ্রাফির পরে আমাকে বলেছে হসপিটালে এসে রিকোভার আতা হতে, আর যখনই আমি এসেছি মিষ্টি মুখ করানোর জন্য এই হাতে আগো কানুলাটি লাগিয়েছে যেন পরবর্তীতে প্রয়োজন হলে ফ্ল্যাবও দিতে পারে। এবং হসপিটালের আপনাদের সবচেয়ে বড় সঙ্গী হবে এই ত্রাচ্ছাত করার মেশিনটি, এটা দিয়ে বেবির হার্টবিট এবং কন্ট্রাকশনই মনিটরিং করা হয়। একটা জিনিস বলে নেওয়া ভালো যে সাধারণত লে আকুয়ে পানি যখন রোম পেড়ে হয় তখন হসপিটালে যাওয়া হয়, অথবা যখন কন্ট্রাকশনের ব্যথাগুলো 5 মিনিট পর পর 1 মিনিটের জন্য একটানা 2 ঘন্টা হয় তখন হসপিটালে উপস্থিত হতে হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে অথবা বাচ্চাদের পজিশনে যদি একটু অগ্রিমভাবে ভালো হয় তাহলে কিছু সময় আগেই হসপিটালে ভর্তি করা হয় পার্থ ইন্দত্ত করার জন্য। একো সেক্ষেত্রে অনেক টাইম হসপিটালে অপেক্ষা করতে হয়। কেউ গল্প লিখতে পছন্দ করলে খাতা, বা কেউ পড়তে পছন্দ করলে বই নিয়ে আসতে পারে। আমি ছবি আঁকতে পছন্দ করি, সো এখানে যেহেতু কম্পিউটার বা কাজ না নিয়ে আসাই ভালো। আমি জল রং নিয়ে এসেছি এবং প্রথম দিনগুলো খুব ভালো কেটেছে ব্যস্ততার ভিতরে। আরেকটা পিকলো প্রবলেম হচ্ছে ইল ছিব। হসপিটালের খাবার খারাপ না, নন্দিকোকে একমে মান জারি নুরিস্তর আনতে দিল উৎসব। বাট যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে পানি। 2 বেলা ছোট বোতলে পানি দেওয়া হয় এবং এটা যথেষ্ট না পুরো সারাদিনের জন্য, যেহেতু ডাক্তাররা বারবার অনেক পানি খেতে বলে। এবং সেকেন্ড হচ্ছে অনেকেই রাতে ঘুম থেকে জেগে একটু একটু ব্রেক করে কিছু খাবার খায়, সেই খাবারটি কিন্তু এখানে দেওয়া হয় না। সো সবাইকে বলবো পরিমাণ মতো এক্সট্রা কিছু খাবার নিয়ে আসতে, এবং পাশাপাশি হসপিটাল থেকে কিছু বাররেতে এনার্জেটিকে, সো এনার্জেটিক্স যে বাররেতেগুলো আছে অথবা চকলেট নিয়ে আসতে বলে। এটা একদম পার্থর সময়ের জন্য, অনেক সময় এনার্জির অভাব হয়। সো হসপিটালে থেকে পানি খাওয়া বাদে আরও কৌশল্য দেওয়া হয় হাঁটার জন্য, অনেক হাঁটতে বলে। ইও ভেরামিন্টো কামিনাতো তান্তিসিমো ও ইনিশিয়াতো দা উনা পার্তে দেল হসপিটালে ফিনো আল্লাল্ট্রা, এবং এটা খুবই হেল্পফুল। আঙ্কেপেরকে সাধারণত কেউ বই নিয়ে আসলে বা মোবাইল ব্যবহার করলে ফ্রি টাইমটায় টিপো আমি ছবি এঁকেছি সব কিছুই বসে বসে ব্যাডে করা হয় কুইন্দি, সেক্ষেত্রে পাশাপাশি একটু মুভিমেন্টও করাটা খুব ইম্পর্টান্ট। এক হসপিটালেতে আরেকটি জিনিস ফেস করতে হয়, প্রথম দিন আমি বসে বসে ছবি আঁকছিলাম তখন হঠাৎ করে ডেলিভারি রুম থেকে সাউন্ড আসা শুরু করলো। প্রথমবার সিকুরামেন্টে আপনাদের একটু ইম্প্রেশনারে করবে, ভয় লাগবে, বাট পরবর্তী দিনগুলোতে দেখলাম যে এটা এখানের ডেইলি রুটিন। সো এখানে অনেক ভরসা প্রয়োজন, ভয় পেলে হবে না, মনে রাখতে হবে অন্যরা পেরেছে সো আমি পারবো না কেন। এই নিজের উপর আত্মবিশ্বাসটা তৈরি করতে পারাটা পরবর্তীতে অনেক অনেক হেল্প করবে। আমার এখানে এভাবে 2 দিন কেটে গেল, কারণ ইন্দুকশনের যে মেডিসিনেগুলো কার শরীরে কত দিনে বা কতক্ষণে এফেক্ট করবে সেটা কিন্তু অগ্রিমভাবে বলা যায় না। এবং মেডিসিনে দেওয়ার আগে একটি কাগজ সিগনেচার করানো হয় যেখানে লেখা আছে কী ধরনের ট্রিটমেন্ট চলতে যাচ্ছে। আমি কাগজটি পড়ে যতটুকু বুঝলাম কাউকে যদি অনেক তাড়াতাড়ি ভর্তি করা হয় তাহলে পাল্লুন চিনও ব্যবহার করা হয়, ইনভেজে কেউ লাস্ট টাইমে ভর্তি হলে ডিভার্সি টিপিডি মেডিসিনে দেওয়া হয়। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওই কাগজটি ভালোভাবে পড়ে বুঝে তারপর সাইন করা। এসব প্রাতুত্য সাপিয়াতে ক্যাভিতিল তিরি ইত্যাদি কিয়ে দেরে যে কোনো প্রশ্ন করার অধিকার আছে। সো কোনো ওষুধটি খাচ্ছি, নেক্সট ট্রিটমেন্টটা কীরকম হবে, সামনে কোনো ওষুধটা খাবো, এটা কী জন্য দেওয়া হচ্ছে, সব প্রশ্ন করে নেওয়া উচিত। এবং অন্তত মিরানা হসপিটালে প্রত্যেকটা ডাক্তার আমাকে প্রতিটা মেডিসিনের প্রয়োজন, কেন দেওয়া হচ্ছে, কতক্ষণের জন্য দেওয়া হবে সব কিছু এক্সপ্লেন করেছে। সো যখন থেকে ইন্দুকশনের দোলরিগুলো পেনগুলো শুরু হয় তখন আমি বলবো খুবই হেল্পফুল হতে পারে উনা দচ্ছা কালদা, কারণ এই টাইমে একান্ত হেল্প হচ্ছে গরম পানি, এটা খুবই সাহায্য করে। সবসময় যে ডাক্তাররা আপনাদের বলবে এই দচ্ছা কালদাটা করতে, ঠিক এরকম না, আপনারা নিজেরাও ডাক্তারকে বলতে পারেন দিস ইজ এর ফর উনা দচ্ছা কালদা, কুইন্দি আমি একটি গরম শাওয়ার নিতে চাচ্ছি। ওস্তাত্রিকা সবসময় এই গরম পানির প্রয়োজনটা বলতো, যে গরম পানি হচ্ছে একটি ন্যাচারাল অ্যানেস্থেসিয়ার মতো, যার কারণে আপনাদের যদি সম্ভব হয় পার্থ ইন আকুয়া, সো পানির ভিতরে ডেলিভারিটা সবচেয়ে বেস্ট।
অনেকেই আছে এপিডুরালেটা ব্যবহার করতে পারবে না তাদের সিচুয়েশনের জন্য, সো তারা এই পার্তুইন অ্যাকুয়াটা চয়েস করতে পারে। এপিডুরালের মতো এত শক্তিশালী না হলেও অনেকটাই হেল্প করে। যদিও পার্তর সময় কারোই ইন্টারেস্ট থাকে না আশেপাশে কি লাইট জ্বলছে বা কি গান চলছে, কিন্তু সাধারণত আমাদের পছন্দের গান এবং একটা সফট সুন্দর সিচুয়েশন মুহূর্ত লাইটের মাধ্যমে তৈরি করা থাকলে অনেকটা শান্ত করতে সাহায্য করে, যার কারণে এখানে মিউজিক দেওয়ার সুযোগ আছে, আপনার পছন্দের মিউজিক এবং লাইটিং চেঞ্জ করার সুযোগ আছে, লাইক একটা স্পার মতো সিচুয়েশন তৈরি। আমি পার্তুইন অ্যাকুয়া ডেলিভারি রুমটার কথা শুনে অনেক গুগলে রিসার্চ করেছিলাম যেটা কীরকম হয় দেখার জন্য, আমি খুবই কিউরিয়াস ছিলাম। সো ডাক্তারদের পারমিশন নিয়ে আপনাদের দেখানোর জন্য ছোট্ট ক্লিপটি তৈরি করা। ইমভেছে এপিডুরালে যারা ব্যবহার করতে চান তারা পার্তুইন অ্যাকুয়া করতে পারবেন না, বাট যে কোনো পজিশনে লিবেরাতে পার্তো করা যাবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কি করে অ্যানেস্থেসিয়া ব্যবহার করে সো এপিডুরালে দিয়ে পার্তো করা যায় সেটার উপরে বড় একটি ভিডিও করেছি, অনেকেই নিজের মতামত এবং এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। সো কারো প্রয়োজন হলে রিতুস ইটালিয়ান বাংলা ওয়ার্ল্ড ফেসবুক পেজ অথবা রিতুস ইটালিয়ান ক্লাস ইউটিউব পেজের যে প্লেলিস্টটি আছে ডেলিভারির উপরে সেটা দেখতে পারে। পার্তোর দিন থেকে শুরু করে পরের দিনগুলো পর্যন্ত অস্তায়াত্রিকা এবং নিদর সবার অনেক অনেক সাহায্য পেয়েছে, আর এটা আমাকে অন্তত ট্রাঙ্কুইলা মানে নিশ্চিন্ত থাকার জন্য অনেকটা হেল্প করেছে। কারণ ডাক্তাররা সবসময় বলে যে আপনাদের ভয়টাও বাচ্চারা ফিল করে এবং আপনাদের ট্রাঙ্কুইলিতাটাও বাচ্চারা ফিল করে। সো আমি যতটুকু পেরেছি ডেলিভারির পরের দিনগুলোতেও একটু ছবি আঁকা বা নিজেকে নিয়েও একটু সময় পাস করা, চুলা ছাড়ানো, মানে সিম্পল যে জিনিসগুলো ডেইলি রুটিনের জিনিসগুলোতেও একটু সময় দিতে ট্রাই করেছি, কারণ নিজের যে ট্রাঙ্কুইলিতাটা সেটা পরবর্তীতে বেবিকেও শেয়ার করে দেওয়া হয়, এতে তাদের কান্না বা মালাইসের এটা একটু কম হতে পারে। বিদায় নেওয়ার আগে লাস্ট একটা কনসিল দিব যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে এই যে ডেলিভারির পরে তিন দিন হসপিটালে থাকা হয় এটা হচ্ছে নতুনদের জন্য একটা স্কুল, মানে এখানে অন্য মাদের থেকে ইনফরমেশন নেওয়া যায়, ডাক্তারদের থেকে যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্ন করে নেওয়া যায়, এবং ফিউচারের উপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো দুপিও থাকে সব ক্লিয়ার করে নিয়ে যাওয়া যায়, কারণ এই সুযোগটা কিন্তু পরবর্তীতে আর আসবে না। এবং এতটা ডিসপোনিবিলে মানুষ যে একই প্রশ্ন হাজারবার করলে উত্তর দেয় পরবর্তীতে আর পাওয়া যাবে। সো যত সম্ভব এখান থেকে শিখে নিতে হবে, প্রশ্ন করে নিতে হবে, জেনে নিতে হবে। এটা বলে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই যখন বাসায় ফিরব তখন আপনাদের সাথে আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে, মাগারি ডেলিভারি টপিকটা চেঞ্জ করে অন্য অন্য টপিক নিয়েও শেয়ার করবো আপনাদের সাথে। বাট যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।